Mashallah. আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা ভালো আছি। এই যে সবচেয়ে এখন কাছের মানুষ হলো এটা আমার, এটা হলো আমার কে বলেন তো আপনার। একটা কুইজ দিলাম, কুইজ যদি পাস করতে পারেন উপহার আছে। আচ্ছা, যে বলতে পারবেন তাদের মধ্যে তিনজনের লটারি হবে, লটারিতে পুরস্কার দেওয়া হবে। এবং দেখা না করবো কেন? আরে ভাই, আমাদের সাথে দেখা করার জন্য মানুষ লাইন দাঁড়ায় থাকে, আর আমরা দেখা যাবো কেন? হ্যাঁ, ঈশায় যে নিয়ে আসলো শপিং করে, মানে এমাত্রই আপনার হলো যে গেস্টগুলো আসছে মেয়ে জামাই নিতে, তাদেরকে দেওয়ার জন্য। তো চাচি বলতেছে কে যে কি আনছো? আম্মু আম্মু জানি না কি কি আনছে, মাত্রই গেল। এটা কি প্যান্টেড পিস? এটা ও বাবা, শার্টের পিস এভাবে বিক্রি করে এখন? সুন্দরী সাহাবিব না, শার্ট প্যান্টের পিস ছেলের বাবার জন্য, মানে আমার বিয়ের জন্য। এটা সাকিবের আম্মুর জন্য। হ্যাঁ, সুন্দর হয়েছে। আর খুলতেছি না, মানে অত সময় নাই, ওরা খাওয়া দাওয়া করছে। যে হোক, ওটা সাকিবের সম্ভবত নানি। হ্যাঁ, মুড়ি বেনা শাড়ি, এটা মাহি। আচ্ছা আচ্ছা, মাহির ফ্রকটা সুন্দর হয়েছে, ছোটো মানুষ ছোটো জিনিস, তাই না? সুন্দর হয়েছে। তো আমরাও দেখলাম, চাচিও দেখলো। হুম, আর এটা কি আমাদের জন্য? ওই রুমের লাল। আচ্ছা, তো আমার ছেলে মেয়ে খায় খায় নাই হলো শাশুড়ির সাথে খাবে। শাশুড়ি গেছিলো ওই যে কাজ টাজ করে নিচে ছিল। তানজিলা আসো। হুম, তাতে বসে পড়েন, আমি আমি দিচ্ছি আপনাদের। হ্যাঁ, এখানে বয়। হ্যাঁ, চাচি ওখানে বসুক। চাচি দাও। নিয়ে নিয়ে খাও তাহলে, কারো দিয়া লাগবে। আচ্ছা, বসেন বসেন বসেন, বসে খেয়ে নেন। বেশি বেশি খাবে এখন থেকে, একবার রেডি হয়ে গেছিস? মানুষ তো একটু লেট করে, বাপের বাড়ির থেকে একটু আস্তে আস্তে রেডি হয়, যাইতে দেরি হবে, যাইতে দেরি হবে। না না, ঠিক আছে, যে আস্তে আস্তে সাজবি, যাতে যাইতে দেরি হবে, আমরা থাক দেখবো। আমার মেয়ে আগে রেডি হয়ে গেছে মাশাল্লাহ। আমরা একটা ছবি উঠে তিনজনে এইভাবে সুন্দর লাগতেছে। তো এই যে কেক কাটা একটু মেরে দিয়ে দিই, মেয়ে খাবে না। নাইট নিজে বানাইছি, নাইদের নিজে পেজ আছে বুঝলা, নাইদের পেজ আছে, খাও। তো আমরা সবাই যে আনন্দ ফুর্তি করলাম, মেয়ে যাচ্ছে আসবে যাবে, এখান থেকে তো দূরে না। না, আপনার সাথে যা যাবে আপনার আমি মেসিং করবো। ওরা কি করলো না করলো আমার দেখা না।
আজকে আমি হাসি মুখে বিদায় দিতেছি, কারণ আজকে আর কাঁদবো না, কারণ যেহেতু আমার মেয়ে আসতে আসতে বাপের বাড়িতে আসছে, তো আমার আর কান্নার দরকার নাই। কান্না সে মা কই তুমি? হ্যালো মেয়ে, আমার মেয়ে দাদির সাথে দেখা করতে আসছে, দাদির নিচে। তো মেয়ে যাবে, চলে যাচ্ছে। একবারে বিদায় তো না, ঘন ঘন বিদায়। না ওই তো ভুলে দিছি, ভাইকে বললাম, সাকিবকে বললাম। সাকিব আব্বু সাবধানে যাই, হ্যাঁ কোনো আসবে। গল্প শেষ হবি না, বুঝলেন? এরকম গল্প করলে কানে এক সপ্তাহ কাটানো যাবে না। গল্প শেষ হয়, এতগুলা মানুষ যদি এক জায়গায় হয়। মেয়ে বিদায় দিয়ে উপরে আসলাম। আসলে এটা হলো একটা মানে বাস্তবতা প্লাস চিরচাহিত একটা নিয়ম, যে আপনি মেয়ের বাবাদের যেটা কষ্টটা হয়, যে যত সারা জীবন তো না, মানে একটা বয়স পর্যন্ত তাকে বড় করে একটা ছেলের হাতে তুলে দিতে হয়। এদিক দিয়ে আলহামদুলিল্লাহ আমার যেটা মনে হচ্ছে, যে আমি আপনাদের দোয়াতে একটা ভালো ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিতে পারছি। শুধু ছেলে না, ছেলের বাবা মাও আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই মেয়ের বাবা মার সবচেয়ে বড় কষ্ট হলো যেটা, সেটা হলো যে তার মেয়ে যে পরিবেশে যাচ্ছে, সে পরিবেশে সে কতটুকু আনন্দে থাকবে, প্লাস সে পরিবেশে সে কতটুকু সুখে থাকবে, তার দেখভাল কতটুকু হবে। তো আমার মনে হয় যে এদিক দিয়ে আমার মেয়ে অনেক সুখী হবে। আপনাদের দোয়া, সবই আপনাদের দোয়া। আপনারা অনেক 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 কমেন্ট করছেন, অনেক অনেক আপনারা আশীর্বাদ দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, যে ভাইয়া তানজুকে আমরা সেই ছোটোবেলা থেকে দেখছি, ব্লগ শুরু থেকে দেখছি,
মেয়েটা দেখতে বড় হয়ে গেল, ও স্কুল জীবন পার করে কলেজ জীবন পার হলো, মেয়েটা এখন বিয়ে হয়ে গেল, শ্বশুর বাড়িতে গেলো, ও যেন সুখী হয়। তো আপনাদের দোয়া মনে হয় আমাদের কাজে লাগছে, আল্লাহ মনে আপনাদের দোয়াটা কবুল করছে, যার কারণে পারছি এমন একটা ছেলের হাতে মেয়ে তুলে দিতে। অনেকে অনেক কথা বলেন, সেগুলো আমি কখনোই ভাবে নেই না, কারণ আমি আমার চাকরি জীবন শুরু মাত্র 7,000 টাকা দিয়ে। ফার্স্ট আমি যে চাকরিটা পাই, এই কারণ আপনারা জানেন প্রাইভেটে যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে অভিজ্ঞতা প্রয়োজন হয়, কাজ শিখতে হয়। তো আমার মালিক আমাকে বলছিল যে তোমাকে যে আমরা নিব বেতন দিব, তো তুমি তো কিছুই জানো না, তোমার পিছিয়ে আমাদের কারো ইনভেস্ট করতে হবে, তো আমরা এটা দিচ্ছি জাস্ট তোমাকে একটা সম্মানে, এটা তোমার বেতন না, বেতন তোমার সেদিন থেকে শুরু হবে যেদিন তুমি নিজে নিজে কাজগুলো করতে পারবা। আর সত্যি তাই, আমার এক সিনিয়রের সাথে আমাকে দিয়ে দিত, তার সাথে যে যে কাজ শিখতাম, কোম্পানি সমস্ত বহন করত, ভাড়া থেকে থাকা থেকে খাওয়া থেকে শুরু করে, কারণ আমার অডিট ফার্ম ছিল এটা, আমি যে জবটা করতাম ব্যাংকের সাথে, ব্যাংকের ইন্সপেকশন প্লাস অডিট বা সার্ভে ফার্ম যেটাই বলেন, আমরা রিপোর্ট দিতাম। তো সেরকমই, তো এই ছেলেও ও এখন পড়াশোনা রানিং, অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিং। বললাম বাবা তোমার এখন একটাই লক্ষ্য যে তুমি লেখাপড়া শেষ করে আমাদেরকে দেখাবা, এটা তোমার একটা মনে করো যে চ্যালেঞ্জ। ছেলে বললো বাবা আমি আপনার কথা রাখবো। আমি অনেক খুশি হয়েছি ছেলের কথা শুনে, আর বেশি কিছু বলবো না, মেয়ের বাবা দোয়া করবেন মেয়ে যেন সুখী হয়, ভালো থাকে ওই বাড়িতে গিয়ে, বাদ বাকি তো আল্লাহর ইচ্ছা। আর মানুষের ভিতরে তো আসলে আর যাওয়া যায় না, মানুষের বাহিরটা দেখেই তাকে বিবেচনা করে মানুষ, তাই না? মানুষের বাহির প্লাস মানুষের ব্যবহার, ভিতরে তো একটা মানুষের মনের মধ্যে কেউই ঢুকতে পারে না। তো যাই হোক, সব কিছু মিলায় আমার কাছে আলহামদুলিল্লাহ 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 ভালো মনে হয়েছে, ভালো লাগছে। তো আপনারাও দোয়া করবেন মেয়ের জন্য, তার এই নতুন সংসার জীবন খুব সুন্দরভাবে শেষ করতে পারে, খুব সুন্দরভাবে যেন সব কিছু করতে পারে। আজকের মতো এখানে বিদায় নিই, আল্লাহ হাফেজ।